চট্টগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পতেঙ্গা মুসলিমাবাদ হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক স্থানীয় কাউন্সিলর আব্দুর বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবসার চৌধুরী, আয়ান শর্মা, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার, শারমিন ফারুক, সুলতানা সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।